নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব চিত্তরঞ্জন দাশের লেখা গল্প কি দেখা। তাহলে শুরু করি, গল্পের নাম কি দেখা। আমি তখন সুদূর পশ্চিমে চাকরি করি। বৈশাখ মাস, চারিদিকে গাছপালাগুলি যেন মরিয়া বাঁচিয়া আছে। আফিস হইতে বাড়ি ফিরিতে একটু দেরি হইয়াছিল। সারাদিনের খাটুনির পর একটু বিশ্রামের জন্য সামনের বারান্দায় গিয়া বসিলাম। চাকর তামাক দিয়া গেল। আপনার মনের গম্ভীরতার সঙ্গে গুড়গুড়ির গম্ভীর আওয়াজে চারিদিক বেশ জমিয়া উঠিতেছিল। এমন সময় ডাক হরকরা আসিয়া তিনখানি চিঠি আমার হাতে দিয়া গেল। একখানা সরকারের কাছ হইতে আমার 50 টাকা মাহিনা বৃদ্ধির সংবাদ লইয়া আসিয়াছে, আর একখানা কয়লাওয়ালার হিসাব। তৃতীয়খানা আমার বাল্যবন্ধু হর্ষর কাছ হইতে। হর্ষ ও আমি একসঙ্গেই পশ্চিমে আসি। আজ 6-7 দিন হইল, হঠাৎ হর্ষ 2 মাসের ছুটি লইয়া কোথায় অদৃশ্য হইয়াছে তাহা কেহ জানিত না, আমাকেও কিছু বলিয়া যায় নাই। আমার প্রথমে বন্ধুর ব্যবহার একটু অদ্ভুত লাগিয়াছিল। এই চিঠিটা পাইয়া আমারও মনে হইল হর্ষও যেন মরিয়া বাঁচিয়া আছে। হর্ষর পত্র। প্রিয়, তুমি যে আমাকে কি ভাবিতেছ জানি না। আমি কোনো কারণে হঠাৎ এখানে চলিয়া আসিয়াছি। প্রথমে ভাবিয়াছিলাম কাহাকেও কিছু বলিব না, তোমাকেও না, কিন্তু এখন দেখিতেছি এ কথা চাপিয়া রাখা আমার পক্ষে অসম্ভব। একজন ব্যথার ব্যথি না পাইলে আমি পাগল হইয়া যাইব। আমি এই পত্রের সঙ্গেই সরকারের কাছে কাজ ছাড়িবার আবেদনপত্র পাঠাইতেছি। আমার আর কাজ করিবার বাসনা নাই। এ পত্র তুমি যখন পাইবে তখন আমি যে কোথায় থাকিব তা জানি না। তোমার সঙ্গে আর আমার দেখা হইবে না, আর কারোর সঙ্গে দেখা করিব না। তুমি বোধহয় কিছুই বুঝিতে পারিতেছ না। তবে শোনো, আজ প্রায় 2 বৎসর পূর্বে আমি একবার লখনৌতে আসি, তোমার বোধহয় মনে আছে। তখন এখানে একজন ধনী মুসলমানের সঙ্গে আমার আলাপ হয়। একদিন আমার নূতন বন্ধুটি তাহার বাটিতে নিমন্ত্রণ করিলেন। আমি যথাসময়ে নিমন্ত্রণ রাখিতে গেলাম। দেখিলাম খালি খাওয়া নয়, গান বাজনার বন্দোবস্ত রহিয়াছে। সেখানে আমি মতিয়াকে প্রথম দেখি। মতিয়া সে সময়ে এই প্রদেশে নামজাদা বাইজি ছিল, তুমি বোধহয় জানো। আমার তখন 43 বৎসর বয়স, মতিয়ার 19 বৎসর। কিন্তু জানি না কেন সে রাত্রে আমি বাড়ি আসিয়া ঘুমাইতে পারিলাম না। আমার খালি মনে হইতে লাগিল ওই দুটি চোখের ভিতর যেন কি দেখিয়াছি। কি যে দেখিয়াছি তাহা জানি না। সারা রাত প্রায় এমনি করিয়া কাটিল। ভোরের বেলায় ঘুমাইয়া পড়িলাম, কিন্তু তবুও ওই দুটি চোখের হাত এড়াইতে পারিলাম না। স্বপ্নে দেখিলাম মতিয়া কাঁদিতেছে। আমি তাহাকে সান্ত্বনার জন্য কত কথা বলিতেছি কিন্তু সে মানিতেছে না। কতক্ষণ যে মতিয়া কাঁদিল তা জানি না। হঠাৎ সে মুখ তুলিয়া বলিল, বাবুজি, এরা খালি আমার গান শোনে, আমার নাচ দেখে, আমার প্রাণের ব্যথার কেউ খোঁজ নেয় না। আমি ওদের মন রাখবার জন্য কত সাজ করি, কত রসের গান গাই, কত হাবভাব, কত রং ঢঙে ওদের ভোলাই। ওরা দেখে ভুলে যায়, অথচ ভাবে আমার প্রাণ নেই। কিন্তু আজ আপনি কেন আমার দিকে অমন করে কেন চেয়েছিলেন? আপনি কি বুঝতে পেরেছেন যে আমাদের বাইরেটা আমাদের ভেতরের নয়? এই বলিয়া মতিয়া আবার কাঁদিতে লাগিল।
হঠাৎ ঘুম ভাঙিয়া গেল। মাথা ভয়ানক ভার ঠেকিতে লাগিল। বুকের ভিতর যেন কিসের একটা ব্যথা অনুভব করিতে লাগিলাম। চাকর জল খাবার দিয়া গেল, কিন্তু কিছুই খাইতে পারিলাম না। তাড়াতাড়ি একখানা গাড়ি ডাকিয়া তাহাতে উঠিয়া বসিলাম। কতক্ষণ যে গাড়িতে বসিয়াছিলাম জানি না। হঠাৎ দেখিলাম যেখানে গাড়িতে উঠিয়াছিলাম গাড়ি সেইখানেই আছে, আর গাড়োয়ান গাড়ির দরজা ধরিয়া দাঁড়াইয়া আছে। আমি তাহাকে গাড়ি চালাইতে বলিলাম। সে কিছুক্ষণ আমার মুখের দিকে চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, কোথা যেতে হবে? আমি বলিলাম, মতিয়া বিবির বাড়ি। গাড়ি মতিয়ার দরজায় আসিয়া দাঁড়াইল। দরজায় একজন দাড়িওয়ালা দারোয়ান বসিয়াছিল। সে আমাকে দেখিয়া সেলাম করিয়া তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। আমি তাহাকে মতিয়া বিবির ঘর দেখাইয়া দিতে বলিলাম। সে আমাকে সঙ্গে করিয়া বাড়ির ভিতর ঢুকিল। মতিয়ার ঘরে গেলাম। দেখিলাম সে ঘরের ভিতর একটা ফরাসের উপর তাকিয়া ঠেসান দিয়া বসিয়াছে। আমি ঘরে ঢুকিতে সে তাড়াতাড়ি উঠিয়া বসিল, আমাকে বসিতে বলিল, আমি বসিলাম। কিছুক্ষণ দুইজনেই চুপ করিয়া বসিয়া রহিলাম। হঠাৎ মতিয়া মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, আপনি হঠাৎ এই সময়? আমি বলিলাম, মতিয়া, কাল যখন প্রথম তোমার গান শুনি তখন থেকে আমার সব যেন কীরকম হয়ে গেছে। কাল সারা রাত্রি আমি ঘুমোইনি। তোমাকে এমন করে নষ্ট হতে আমি দেব না। তুমি আমার সঙ্গে চলে এসো, আমি তোমাকে বিবাহ করিব। মতিয়া হাসিল, আমি কাঁদিলাম। মতিয়া বলিল, বাবুজি, আমি মুসলমান, আপনি হিন্দু, আমাকে নিকা করিলে যে আপনার জাত যাবে? আমি বলিলাম, আমি জাত মানি না। মতিয়া চুপ করিয়া বসিয়া রহিল, কোনো কথা বলিল না। আমি বাড়ি চলিয়া আসিলাম। সেই দিন সন্ধ্যাবেলা মন আবার কেমন করিতে লাগিল। আমি আর থাকিতে পারিলাম না, মন্ত্রমুগ্ধের মতো মতিয়ার ঘরে গিয়া বসিলাম। মতিয়াকে আবার সেই কথা বলিলাম। মতিয়া আবার হাসিল, আমি আবার কাঁদিলাম। এমনি করিয়া যে কতদিন গেল জানি না, অবশেষে একদিন মতিয়া আমার কথায় রাজি হইল। আমি মুসলমান হইয়া মতিয়াকে বিবাহ করিব ঠিক করিলাম। বিবাহের দিন অবধি ঠিক হইয়া গেল। বিবাহের দুই দিন আগে সকালবেলা আমি মতিয়ার সঙ্গে দেখা করিতে গেলাম। গিয়া যা দেখিলাম তাতে আমার বুকের রক্ত শুকাইয়া গেল। দেখিলাম মতিয়া কাঁদিতেছে, তার হাতে একখানা চিঠি। আমি কাছে যাইতে সে চিৎকার করিয়া উঠিল, আমি কিছুই বুঝিতে পারিলাম না। মতিয়া চিঠিখানা আমার দিকে ছুঁড়িয়া ফেলিয়া দিল। চিঠিখানা মতিয়ার মায়ের লেখা। আমি চিঠিখানা একবার, দুইবার, তিনবার পড়িলাম। চিঠি কাশি হইতে আসিতেছে। মতিয়ার মায়ের চিঠিখানা আমি এখানে তুলিয়া দিতেছি, তা না হইলে তুমি সব বুঝিতে পারিবে না। মা, তোর কাছে একটা কথা বলবো বলে আজ এই চিঠি লিখছি। তোর কাছে একটা কথা এতদিন লুকিয়ে রেখেছি, যা জানবার সকলের অধিকার আছে, আমি তা তোকে জানতে দিইনি। তুই চিরকাল জেনে এসেছিস যে তুই মুসলমানের মেয়ে, আমিও কখনো ও কথাটা তোর কাছে খুলে বলিনি। কিন্তু আমার দিন ফুরিয়েছে, আমি তো চললুম। আমার যাবার পর যদি কখনো কোনো বিপদে পড়িস, কি কোনো সাহায্য দরকার হয়, তো নিচে যে ভদ্রলোকের নাম ঠিকানা দিলাম তার সঙ্গে দেখা করে আমার নাম বলিস, তাহলেই তিনি বুঝতে পারবেন।
উনি তোর জন্মদাতা। দেখিলাম আমার নাম ঠিকানা ওখানে লেখা রহিয়াছে। মতিয়া কাঁদিতেছিল, আমি মতিয়াকে তার মায়ের কাছে পাঠাইয়া দিতে চাহিলাম, কিন্তু সে গেল না। সে আমার পা ধরিয়া কাঁদিয়া বলিল, বাবা আপনার পায়ে পড়ি, আপনি এখান থেকে চলে যান, আমার কোনো খোঁজ আর নেবেন না। আমি এক বন্ধুকে মতিয়ার খোঁজ খবর লইবার ভার দিয়া তোমাদের কাছে ফিরিয়া গিয়াছিলাম। এই গত দুই বৎসরে মতিয়ার খবর বড় বেশি কিছু পাই নাই। আমি ছুটি লইবার কয়েকদিন পূর্বে আমার বন্ধুর এক পত্রেতে জানিলাম মতিয়া মৃত্যুসজ্জায়। আমি তখনই লখনউতে তার করিলাম। তার উত্তরে শুনিলাম মতিয়া আর ইহজগতে নাই। আমি তোমাদের কিছু না বলিয়া এখানে আসিয়াছিলাম মতিয়ার সৎকারের জন্য। মতিয়ার বন্ধু বান্ধবেরা কবরের বন্দোবস্ত করিতেছিল, কিন্তু আমি গিয়া তাহার দেহ সৎকার করিয়াছি। আমি যখন এখানে আসি তখন ভাবিয়াছিলাম আবার ফিরিয়া যাইব, কিন্তু মতিয়ার সেই মরা মুখে যেন একটা নতুন কি দেখিয়াছি। তাহা যতদিন না বুঝিতে পারি ততদিন আর ফিরিব না। ইতি হর্ষ। এতক্ষণ শুনলে চিত্তরঞ্জন দাশের লেখা গল্প কি দেখা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।